कृष्ण कृष्ण हरि राम कृष्ण शंकर गुरु हरि राम 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 हरि राम 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 सकल निगम कल्पतरु तार फल भागत हुक मुखियाखी भूमि तो भोला विदित हेराम रखत सतुर जीतु जन कृष्ण रसरने दिया मन परम हंतुखे पियुक रखय मृत राम परम हंतुखे पियुक रखय मृत हरि राम 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 कृष्ण हरि ओ राम कृष्ण श्रद्धार्जन बापाय समस्त সকলোকে সেৱা জনাই আমি নিমি নবহিত সংবাদৰ পাঠভাগ লাভ কৰিছোঁ। কৃষ্ণ কৃষ্ণ বাবাই সমস্ত আজি আছে ভগৱানৰ অৱতাৰ বৰ্ণনা, অৰ্থাৎ ভগৱানৰ অৱতাৰসমূহৰ বিষয়ে নিমি ৰজাই শুনিবলৈ বিচাৰিছে, সিদ্ধ সমস্তই বৰ্ণনা কৰিছে। আহকচোন আমি ভগৱানৰ বৰ্ণনা সিদ্ধ সমস্তৰ মুখেৰে শুনো। হে ৰামে যেন যেন ৰূপে যিটো যিটো কৰ্ম হৰি করিলা করন্ত করিবন্ত বতরি শুনিবাক ইচ্ছা আছে কহি উকতাকে ভিত্তহেন বুলি মোক যদি দায়া থাকে হে রামে শুনি সিদ্ধ দ্রমিল উত্তর দিলা পাছে ঈশ্বর কৃষ্ণর জন্ম কর্ম যতই আছে শতকোটি জন্মে কোনে কহি পাইবে অন্ত সহস্র বদনে যদি কহন্ত অনন্ত নপাইবে গুণর তথাপিতু পরিমিত তাকু গণিবা কলাগি যিটো দেচিত সিটো মন্দমতি জ্ঞান শূন্য সমুদায় সাগরকু কাঠি দিয়া জুখিবা কচাই পৃথিবীর ধূলি যিটো গণে কদাচিত কৃষ্ণর গুণ কহিতো নপারে গণিত জগত ঈশ্বর যিটো অনন্ত মহিমা আপোনো নজানে মায়া বৈভব রহিমা হেরাম গণি হাং সংখ্যা করিবে হকতি আছে কাত তথাপি সংক্ষেপি কিছু করিব তোমাত শুনা সাবধানে কহু কৃষ্ণর চরিত্র হোক মূরতনু মন বচন প্রবৃত্ত কৃষ্ণ কথা শুনাবে হবে হবাখদে গৃহে থাকি খায়া দায়া পরম সুখদে হেরাম নাহি ধন হানি হরিরতু কিছু শ্রম কর্ণরু অমৃত শুনি বা কহু খতম এতেকতে যতে কপাত কৌক্ষয় উপজে পরম পুণ্য মিলয় মহোদয় কৃষ্ণর চরণে মিলয় মহাপ্রেম ভাব কি কহিব ইটো কৃষ্ণ কথার প্রভাব দুর্লভ মনুষ্য তনু নপায় বা দু নাই চিন্তামণি জন্ম হেরা হাততে হরাই এরামি হা কহনে দেখে মায়া মোহে অন্ধ হুয়া অন্ধ করা কৃষ্ণ কথা মধুপান ক প্রবন্ধ
ইরামে সংসার ব্যাধির ইহে ঔষধ প্রধান বিষয় অপত্যতে যি জানতে করা পান কাপান আলোচনতে অন্তকে সাধিব হব কাম জানিয়া ঘুষিও নিরন্তরে রাম রাম হরি রাম 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 কৃষ্ণ বাপাই সমস্ত নিমিরজাই প্রশ্ন করিলে যে ভগবন্ত যেনেজনের রূপ আর কর্ম করেছে অতীতত করিলে বর্তমান করে আছে ভবিষ্যতে করিব এই সকলবিলাক মোক শুনিব ইচ্ছা আছে মোক ভিত্তহেন মানি তোমালোকে দয়া করি মোক এই সমূহ কোৱা এই কথা শুনি দমিল সিদ্ধই উত্তর দিলে হে রাজন ঈশ্বর কৃষ্ণ জন্ম কর্ম যিমান আছে শতকোটি জন্মতো কোনেও কই অন্ত করিব নোৱাৰে সহস্র বদনে যদি অনন্তই কয় তথাপিতো তেওঁ গুণৰ সীমা সংখ্যা করিব নোৱাৰিব গতিকে তাকো যদি কোনোবাই গণিবৰ ইচ্ছা করে বা কব ইচ্ছা করে বা কব পাৰো বুলি ভাবে প্রকৃততে তেওঁ জ্ঞান শূন্য বুলি আমি জানিব লাগিব সাগরক যদি কোনোবাই কাঠি দি জুখিবলৈ যায় বা পৃথিবী যদি ধূলি গণিবলৈ যায় তথাপিতো কৃষ্ণৰ গুণ গণন গণনা করিব নোৱাৰিব এই ঈশ্বৰ কৃষ্ণৰ অনন্ত মহিমা ভগবন্ত প্ৰভুৱে নিজেই নিজৰ মায়া বৈভৱৰ সীমা নেজানে গতিকে আন কাৰ শক্তি আছে যে তেওঁৰ গুণ গণনা কৰিব পাৰিব গতিকে সংক্ষেপে তোমাক কিছু বৰ্ণনা কৰিম তুমি সাৱধান হৈ ঈশ্বৰ কৃষ্ণৰ কথা শুনা তোমাৰ মন তনু পবিত্ৰ হও কৃষ্ণৰ গুণ শুনি সকলো সভাসদ লোকে পৰম আনন্দৰে গৃহতে থাকক বুলি গুৰুজনে আমাক উপদেশ দিছে কৃষ্ণৰ গুণ কথা শুনিবলৈ কোনো অসুবিধা নাই ধন আদিও হানি নাই শৰীৰৰো একো শ্ৰম নাই কাণৰ পৰম আনন্দ আনফালে পাপৰ ক্ষয় আনফালে পুণ্য উপজে আনফালে কৃষ্ণৰ চৰণে মহাপ্ৰেম ভাৱ মিলে গতিকে কৃষ্ণ নামৰ কি প্ৰভাৱ বাপাই সমস্ত গুৰুজনে আমাক কৈছে যে দুৰ্লভ মনুষ্য তনু আমি আৰু জানো পাম এই চিন্তামণি তনু যেন আমাৰ কেতিয়া হৰাই যায় তাৰ কোনো ঠিক নাই গতিকে আমি এই মায়ামোহত অন্ধ হৈ থাকিলে নহ'ব আমি কৃষ্ণৰ কথা মধুপান কৰিব লাগিব আৰু ই এই সংসাৰ ব্যাধিৰ একমাত্ৰ ঔষধ আৰু বিষয় অপত্যক তেজী আমি ঈশ্বৰৰ কথা প্ৰাণ কৰিব লাগিব আৰু প্ৰভু ভগৱন্তৰ গুণনাম চিন্তা কৰি আলোচনা কৰি আমি জীৱনৰ শেষ কাম কৰি ল'ব লাগিব অৰ্থাৎ এই সংসাৰৰ পৰা আমি মুক্ত হৈ যোৱাৰ মুক্তি পোৱাৰ কাম কৰিব লাগিব বাবা সমস্ত এই কথা গুৰুজনে আমাক বাৰে বাৰে সোঁৱৰাই আছে গতিকে এই কথাৰ স্মৰণ কৰাই গুৰুজনে নিমিনৱ সিদ্ধ সংবাদৰ এই কৃষ্ণৰ অৱতাৰ বৰ্ণন কথা নিমিৰজাত সিদ্ধ সমস্তৰ মুখেৰে কোৱা কথা বৰ্ণনা কৰিছে আমাৰ জ্ঞাততে আমি শুনো আহক কৃষ্ণ কৃষ্ণ হে ৰামে পঞ্চমহাভূতে প্ৰভু নাৰায়ণে নিমিয়া ব্ৰহ্মাণ্ড কায় প্ৰথমে পুৰুষ অৱতাৰ হুয়া পখিলা তাতলীলায় যাহাৰ ইন্দ্ৰিয়ে জীৱৰ ইন্দ্ৰিয় যাৰ জ্ঞানে ভুইলা জ্ঞান যাহাৰ নিশ্বাসে ইন্দ্ৰিয় দেহাৰ শুয়ে চেষ্টা বল প্ৰাণ যাৰ শৰীৰত আছে ত্ৰিভুৱন পৃথিৱী পাতাল স্বৰ্গ যিটো সত আদি তিনি গুণেৰে কৰে সৃষ্টি লগ ৰজুগুণে ব্ৰহ্মা সতগুণে বিষ্ণু তমগুণে ৰুদ্ৰয় তিনি মূৰ্তি ধৰি প্ৰজাক সততে কৰা সৃষ্টি স্থিতি লয়
তেহেন্তে পুরুষ অবতারতান করিল কর্মবিদিত শুনানিমি আর নর নারায়ণ অবতার বিপরীত দক্ষর দুহিতা মতি নামে তেহ ভৈলন্ত ভাইজা ধর্মর তান্তে জাত ভৈলা অবতার নারায়ণ আরুণ যিটো কর্মে করে কর্মক নির্মূল হুই আত্মা পরিচয় নারদ প্রমুখ মুনি তু তাহাক কহিলন্ত কি বদরিকাশ্রমে আসন্ত অদ্যাপি পরম তপ আচরি যার পাদ পদ্ম অর্ষন্ত আজিও সমস্তে ঋষিহাদরি তপর প্রভাবে প্রকাশ হই হরির হৈমকে সূর্য সংকাশ হেন দেখি পাছে ইন্দ্র মনত মিলিল পরম ত্রাস তলৈক্য সম্পদ লইবে লাগি ঋষি করে হেন তপ ঘুর জানিলো দুর্জয় ঋষির নিদানে সর্বনাশ হইব মোৰ করিলা দেখ মদন কসাই চলিও তুমি অনঙ্গ নর নারায়ণ ঋষির তপস্যা হতরে করিও ভঙ্গ মলয় পবন কুকিল বসন্ত আমাক তুমি উদ্ধারা মদনর সঙ্গে চলিও সত্তরে যত আশা অপেসরা ইন্দ্র আদেশে মদনু লরিলা লয়া নিজ পরিবার যত অপেশ্বরী লরিলা পবন্ধে হে পিন্ধি দিব্যলঙ্কার ঋষির সমীপে পাতিলন্ত নিত্য পরম রঙ্গে অনঙ্গ সুললিত গীত গাওয়ে বিদ্যা ধরে গন্ধবে ঠুঙ্কে মৃদঙ্গ বহে মন্দ বায়ু বসন্ত মিলিল কুকিলর কুহুনাদ পুষ্পর সুরবি গন্ধে আমোদিত মদনে করে উন্মাদ অপেশ্বরী হবে কটাক্ষে নিরেখি ঋষিক করে সন্ধান নজানি ঈশ্বর মহিমা মদনে পহারে কুকুম দমিল সিদ্ধই এই অবতার বর্ণন ঘুরবলে আগবাড়িল প্রথমে কলে হে রাজন মহাপঞ্চভূতরে প্রভু নারায়ণে গোটেই ব্রহ্মাণ্ডর সৃষ্টি করিলে ব্রহ্মাণ্ডখনের কাইটো সৃষ্টি করিলে তারপর প্রভু ভগবন্তয়ে পুরুষ হিসাবে অবতার হয়ে প্রথম তাত প্রবেশ করিলে লীলা করে অর্থাৎ প্রথমে বাপাই সমস্ত মায়ার জড়িয়ে প্রভু ভগবন্তে গোটেই বিশ্বব্রহ্মাণ্ডখন সৃষ্টি করিলে আমি অনদিন পাতনত পাইছো এইখানে কথা আর ভগবন্ত প্রভু যেতালে প্রবেশ করা নাই তেতিয়ালৈকে এই সৃষ্টিসমূহে একো কার্য করবা নাই গতি ভগবন্ত প্রভুহে পুরুষ রূপে তাত প্রবেশ করিলে সেই পুরুষ যনন্ত ঈশ্বর আহিছে কি যার ইন্দ্রিয়ে জীবর ইন্দ্রিয় যার জ্ঞানে ভৈলে জ্ঞান অর্থাৎ পুরুষের ইন্দ্রিয় জড়িয়েহে জীববিলাকে ইন্দ্রিয় শক্তি লাভ করিলে পুরুষের জ্ঞানের জড়িয়েহে জীববিলাকে জ্ঞান লাভ করিলে তার ব্যক্তিরেখে জীববিলাকর একো জ্ঞানও নাই জীববিলাকর ইন্দ্রিয়র একো কর্মরও নাই যার শরীরত ত্রিভুবন আছে পৃথিবী আছে স্বর্গ আছে পাতাল আছে সত্ব রজ তম এই তিনিগুণ আছে এই তিনিগুণের জড়িয়ে
সত্যরূপে বিষ্ণুয়ে পালন করে, রজর গুণে ব্রহ্মায় সৃষ্টি করে আর তমোগুণে শিবয় সংহার করে, সৃষ্টি স্থিতি লয় এই সকলবো কর্ম করে, এইয়াই পুরুষ অবতার বলে বাপাই সমস্ত দমিল হৃদয় নিমি রাজাক কইছে। হে রাজন, প্রথমে পুরুষ রূপে অবতার হয়ে প্রভু ভগবন্তয় সৃষ্টিখন প্রবর্তন করিবর কারণে এই লীলা কর্ম করেছে। তারপর কলে, শুনা নিমি রাজন, নরনারায়ণ অবতার হল। এই নরনারায়ণ কেন অবতার হল? দক্ষর জিয়েক, তেওঁ নাম মূর্তি, তেওঁ ধর্মর পরিবার হল, ভাজ্যা হল বলে কৈছে। তেওঁলোকর দুইজন সন্তান হল, মানে অবতার হল বলে কৈছে ভগবন্ত, যেহেতু নর আর নারায়ণ নামে, অর্থাৎ দুজন ঋষি নরনারায়ণ আমি সকলে শুনেছো। গতি যি কর্ম করে সেই কর্মই কর্মক নির্মূল করে, অর্থাৎ কর্ম বন্ধন নাশ করবর শক্তি আছে আর জগতক কর্ম বন্ধনের মুক্ত করবর মহা মহিমা আছে। আর নারদ প্রমুখে ঋষি সকলকেও এই ভগবন্ত তত্ত্ব প্রকাশ করে ঈশ্বরক সাক্ষাৎ করাব পারে। বদৈক্যাশ্রমত আজিও আছে বলে কৈছে, পরম তপ আচরী আছে, যার পাদপদ্ম অর্চনা করে আজিও সমস্ত ঋষি সকলে উদ্ধার হয়ে আছে, যার তপর প্রভাবত সমস্ত শরীর সূর্য যেন প্রকাশ হয়ে থাকে। এনেদরে এই নরনারায়ণের তপর প্রভাব দেখি ইন্দ্রয় আশ্চর্য মানিলে, আর ভাবিলে যে এই নরনারায়ণ এই ঋষি দুজনে ধ্যান করে তপ করে মূর রাজ্য লোক বিচারিছে, তলৈক্য সম্পদ মূর কাহি লোক বিচারিছে, সেই বলি কি করলে স্বর্গ রজা ইন্দ্রয় কামদেব অর্থাৎ মদনক মাতি আনি কলে যে তুমি যা এই নরনারায়ণ রাজা ঋষি দুজনের তপস্যা ভঙ্গ করে তোমার তুমি তোমার অনুচর সহস্র সকলকে লই যা, গই ইন্দ্রিয় সমূহ জাগ্রত করে মদনের সঙ্গে গই তুমি যি ঈশ্বরক ধ্যান করা যি তপ সেই তপ ভঙ্গ করা, যাতে আর মূর এই রাজ্য আমার এই স্বর্গলোক সমূহ অধিকার করব নয় এই কর্ম করা। এই বলে কলত মদন সঙ্গে অর্থাৎ কামদেবে অপস্যাবিলাকক লই, এই নৃত্য গীত গাওয়াবিলাকক লই, সকলকে লই গন্ধর্ববিলাকক লই তাত গৈ পেলায় নরনারায়ণ রাজাক নরনারায়ণ ঋষি চারিওফালে গৈ পেলায় নৃত্য গীত করবলে ধরলে, গীত গাবলে ধরলে, মৃদং বজাবলে ধরলে, এনেকে বিভিন্ন ধরনের মানে আসলে ধ্যান ভঙ্গ করব কারণে বিভিন্ন কামবিলাক করেছে, আর অপস্যাবিলাকে কটাক্ষ দৃষ্টিয়ে ঋষি লই চাই, ঋষিটো সেইবিলাক ধ্যানই নাই। আর কামদেবে মহা মহিমায় ইয়াতে কৈছে, নাজানি ঈশ্বর মহিমা মদনে পহাৰে কুসুম বান, তেওঁলোকৰ কাম জাগ্রত করবর কারণে বান পহাৰ করে আছে, বারে বারে নৃত্য গীত গাই আছে, আর গন্ধর্ববিলাকে মৃদং আদি বজাই আছে। এইদরে যেনেকৈ পাৰো যি প্রকারে পাৰো কেবল নরনারায়ণ ঋষি ধ্যান ভঙ্গ করবর কারণে চেষ্টা করে আছে বাবাই সমস্ত। এইখিন আমার দুলৈ ভাগত আছে, ইয়ার পিছত ছবি ভাগ আছে, আমি আগবাড়ি কৃষ্ণ। এরামে দেখিয়া ইন্দ্র মায়া মহারিষি নারায়ণে নকরিলা কটাক্ষ কিঞ্চিত, থাকিল অন্তর ধৈর্য ধরি যেন মহা মেরুগিরি, তপত নিবির করি সীত পরমহ ভয় মন ভৈলা দেখি দেবগণ, হিয়াত মিলিল মহাত্রাস স্থির নুহে হাত ভরি কম্পে তনু তরতরি, ঋষি হাপে হইবু সর্বনাখ পাশে প্রভু নারায়ণ দেখন দেবতাগণ, মরই যেন ভয়তে হমুলি দায়া এল গাইলা মাত নিষেধর তুলি হাত, নকরা নকরা ভয়
বলি মদন মারুত হেরা শুনা হবে অপেশরা করিও আমার অনুকূল স্বর্গহন্তে আইলা হাজি হুয়ুক তিথি আজি আসহ মর ভুঞ্জা ফল মূল সবাকু করিয়া দয়া পরম নির্ভয় দিয়া যেবে হেন বুলিলা বিশ্বাস মুন্ডত বুলাইল হাত মুখত বজাইল মাত দেবগণে তেজিলে কত্রাস করি পাছে চিত্ত স্থির লাজা ভাবে নমাহির বোলে বাক্য করি নমস্কার হৃদয় ন ভৈলে শুভ নকরিলা ইস্তিক লোভ ইটো কি ন আশ্চর্য তোমার যত মহা জ্ঞানবিদ্ধ দেব মুনি সুরসিদ্ধ তোমাকেহে হেবে নমাই মাথ যিনি আদুর জনমায়া আমাকো করিলা দয়া কিনু ক্ষমা কিল জগন্নাথ সর্জনে তোমাক হেবেহে দেখি ইন্দ্র আদি দেবে অনেক বিঘিনি করই তাত আমাক লঙ্ঘিয়া যায় বৈকুণ্ঠ তল এঠাই এহি বুলি মিলাও বিঘাত নভজে তোমার পাওহে যার পূজা খাইবে পারে নকরে বিঘিনি কিছু তাক তোমার মায়ায়ে অন্ধ নিবিচারে ভালো মন্দ কি কহিব দেব বিশেষ ভকতে তোমাক গহৈ তিলকো নকরে ভয় আপুনি রক্ষক তুমি হরি নিশ্চয় কহিলো হার ইন্দ আদি দেবতার বিঘ্নির মুন্ডত দেই ভরি তোমাত নকরে রতি তপতেখে করে মতি শুনা যেন তাহার অবস্থা সুধা তীখা মোহ কাম অপার সাগর সম এখন বাকু তরিয়া হরব তথাপিতো মূঢ়মতি কুধে বড় হুয়াতি গুপুজত যেন মজে পাছে তপ ধর্ম ব্রত কষ্ট ব্যর্থ হবে করে নষ্ট তাত পরে কোন মন্দ আছে যেন মাথে বুজা লয়া অথায় জলে নামে গয়া উতে বুঝা নপাও এ উমান সেহি মতে পুণ্য ব্রত আজন্মে হানছিলে যত কুধে করে হবা কুনি জান তোমাত বিমুখ যিতু জীবন্ততে মরা হিতু আত্মঘাতী পরম দুর্মতি আমি হেরা নমাই মাথ প্রণাম জগত নাথ জন্মে জন্মে তুমি হইবা গতি মহর্ষি নারায়ণে অর্থাৎ নরনারায়ণে ইন্দ্র এই কারুকার্যবিলাক দেখি কটাক্ষ নকরিলে ধৈর্য ধরি থাকিলে যেনে মেরুগিরি পর্বত সমূহে বৃষ্টি রোদক যে সহ্য করে থাকি পারে তপত মন নিমগ্ন করে স্থির হয়ে আছে পরম নির্ভয় মন দেখি দেবতা সকলের মহাত্রাস মিলিল হাত ভরি কপিবলে ধরলে গম পালে যে মহা তপস্বী ঋষি আমি মায়ার বন্ধনলৈ আনিব নোৱাৰিলোঁ গতিকে তেওঁলোকে যদি আমাক অভিশাপ দিয়ে আমি সমূলি ধ্বংস হম এইবুলি তেওঁলোকৰ মহাভয় লাগিল কিন্তু ভগৱন্তৰ কৃপাত মহানাৰায়ণ ঋষিয়ে চকু মেলি সকলোকে চালে আৰু সকলোৰে প্ৰতি কৃপা দৃষ্টিৰে ক'লে যে হে দেৱতাসকল হে অপেশ্বৰাসকল তোমালোকে আহিলা মোৰ আশ্ৰমলৈ মোৰ আশ্ৰমৰ ফল মূল খাই তোমালোকে মোৰ আতিথ্য গ্ৰহণ কৰা সকলোকে তেওঁ নিৰ্ভয় দিলে মূৰত হাত বোলাই আৰু আদৰ আপ্যায়ন কৰিবলৈ তেওঁ ইচ্ছা প্ৰকাশ কৰিলে এইসমূহ দেখি তেওঁলোক দেৱতাসকল আচৰিত হ'ল অপেশ্বৰাসকল আচৰিত হ'ল গণ্ডৱ যিসকল আহিছিল বা বিদ্যাধৰসকল সকলোৱে আচৰিত হ'ল যে এই দুজন মহাঋষি কি মহা তপশক্তি ইষ্টি কু লোভ নকৰিলে
কামদেৱেও তেওঁলোকৰ মন মুহিব নোৱাৰিলে, গতিকে দুৰ্যৰ মায়াত তেওঁলোকে অতিক্ৰম কৰি গ'ল। গতিকে এনে সজ্জনসকলক, এনে মহা তপস্বীসকলক ইন্দ্ৰ আদি দেৱতাসকলে বিঘিনি কৰিবলৈ বিচাৰে, আৰু সেই বিঘিনিকো নেওচি তেওঁলোকে বৈকুণ্ঠ যাব পৰা তেওঁলোকৰ শক্তি আছে। গতিকে তেওঁলোকে পৰম আনন্দৰে দুই ঋষিক আদৰ সৎকাৰ কৰিলে আৰু এই কথা গম পালে যে সেইকাৰণে দেৱতাসকলে ইন্দ্ৰ আদি দেৱতাৰ মূৰত বিঘ্নিয়ে নাচি থাকে, কাৰণ এনে মহাভকতক তেওঁলোকে অপকাৰ কৰে। এইবুলি তেওঁলোকে মহা লাজ পালে আৰু নিজকে মহামূৰ্খ হিচাপে তেওঁলোকে ভাবিলে, আৰু স্বৰ্গৰ দেৱতা ইন্দ্ৰৰ কৰ্মসমূহো তেনেধৰণৰ বুলি তেওঁলোকে উপলব্ধি কৰিলে। ইয়াত তাকে কৈছে, তথাপিতো মূৰ্হমতি ক্ৰুদ্ধে বৰ হৈয়াতি গুফুজত যেন মজে পাছে তপ ধৰ্ম ব্ৰত কষ্ট ব্যৰ্থভাৱে কৰে নষ্ট তাতপৰে কোনো মন্দ আছে। এইবুলি তেওঁলোকে উপলব্ধি কৰিছে, আৰু এই মহা ঋষিসকলৰ মহাতপ তেওঁলোকে দেখি তেওঁলোকে আশ্চৰ্য প্ৰকাশ কৰিছে, বাপাই সমস্ত এই নৰনাৰ ঋষি। গতিকে তেওঁলোকে কৈছে যে তোমাত অবিমুখ যিটো জীৱন্ততে মৰা সিটো আত্মঘাতী পৰম দুৰ্মতি। সেই মহাঋষি, তোমাৰ যিসকল বিমুখ হৈছে তোমাক সেৱা পূজা কৰিব লাগে, তোমাক শ্ৰদ্ধা কৰিব লাগে, কিন্তু তোমাক বিৰোধ কৰিছে, তেওঁলোক জীৱন্ততে মৰা। গতিকে আমি তোমাৰ চৰণত সেৱা জনাইছোঁ যাতে জন্মে জন্মে জন্মান্তৰে তোমাৰ দৰে এই ঈশ্বৰৰ আমি সান্নিধ্য পাই উদ্ধাৰ হৈ যাব পাৰোঁ। এইবুলি যিসকল দেৱতা আহিছিলে, যিসকলে ঋষি ধ্যান ভংগ কৰিবলৈ আহিছিলে, সকলোৱে এইদৰে স্তুতি নতি কৰিলে বাপাই সমস্ত কৃষ্ণ। সমস্ত অকণমান উপদেশ আছে গুৰুজনে আমাক দিছে। হে ৰাম শুনা সভাসদ ভাগৱত পদ হুয়া তিনিশ পদ পাপ হুয়ে ক্ষয় মিলে মহোদয় খণ্ডয় দুখ আপদ আচৈ পুণ্য যত কৃষ্ণৰ কথাত সিজনে খেপাতে কাণ শুচি যেন তাৰৈ শুনিবে নপাৰে পাতকি সিটো প্ৰধান হে শিখে অসুৰ হে শিখে পশুৰ সদৃশ জীৱন ধৰৈ কৃষ্ণ কণ ভজি অমৃত কতে যি যেন বিষ ভুঞ্জি মৰৈ আবে বুদ্ধ লোক যাবে পৰলোক কোন গতি হৈব পাছে কৃষ্ণৰ চৰণ কৰি স্মৰণ যাৱত চেতন আছে চাৰিয়ান কাম কৃষ্ণ গুণ নাম বুলিও বাক্য প্ৰকাশী এতেকে সহায় হৈব যদুৰাই মৰণ সংকটে আখি পৰম বান্ধৱ ঈশ্বৰ মাধৱ তাংকন কৰিও হেলা তান্তে দিয়া মন অথিৰ জীৱন কৈকে যাই কোনবেলা বিষয় নিকাৰ পায়া বাৰম্বাৰ তথাপি নচাৰে ধান্দা কৃষ্ণ গুণ যক পৰম সৰ্বস্ব জানি হবে গলে বান্ধা দুৰ্ঘুৰ সংসাৰ আতনাহি পাৰ স্মৰিও হৰিৰ নাম চাৰিয়া সপোন ধৰিও চেতন ডাকিবোলা ৰাম ৰাম হৰি ৰাম 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 কৃষ্ণ বাবা সমস্ত গুৰুজনে আমাক কৈছে সেই সভাসদসকল ভাগৱত শুনা, নিঃশব্দ হৈ ভাগৱত শুনা, আৰু এই ভাগৱতেই আমাৰ দুখ খণ্ডন কৰিব। যিসকলৰ মহাপুণ্য আছে সেইসকলে কেৱল কৃষ্ণৰ কথাত কাণ দিব পাৰে, বাকী পাপীসকলৰ কাণত ই বিন্ধে, পাপীসকলে ঈশ্বৰৰ কথা শুনিব নোৱাৰে। সেই অসুৰ সেই পশুৰ যি নাম ধৰে যি কৃষ্ণৰ কথা শুনিব নোৱাৰে, আৰু বিষ ভুঞ্জি অমৃত ত্যাগ কৰি বিষ ভুঞ্জি তেওঁলোকে মৰে। গতিকে কৃষ্ণৰ চৰণ স্মৰণ কৰা যাৰ চেতন আছে, কাৰণ কৃষ্ণ গতি পাব লাগিব, আন কাম এৰি কৃষ্ণৰ গুণ নাম লৈ সফল হৈ উদ্ধাৰ হৈ যাব লাগিব, কাৰণ মৰণ সংকটৰ সময়ত কেৱল ঈশ্বৰ কৃষ্ণহে ৰক্ষা কৰিব।
প্ৰাণর বান্ধব ঈশ্বৰ মাধৱক কেতিয়াও হেলা নকৰিবা। বিষয় নিকাৰ পাই বাৰম্বাৰ সংসাৰত আয়াত কৰি আছো আমি বাপাই সমস্ত সকলোৱে কৰি আছে, তথাপি কৃষ্ণক কলত বান্ধি লোৱা নাই। গুৰুজনে পৰম আক্ষেপ কৰিছে, গতিকে এই দুৰ্গ্ৰহ সংসাৰত পাৰ পাবৰ কাৰণে কেৱল ঈশ্বৰৰ কৃষ্ণ নাম স্মৰণ কৰিব লাগিব। সকলো চেতনা সকলো সপোন ত্যাগ কৰি কেৱল ঈশ্বৰৰ নাম লৈ উদ্ধাৰ হৈ যাবলৈ গুৰুজনে আমাক সকলোকে আহ্বান জনাইছে। বাপাই সমস্ত কৃষ্ণ জয় গুৰু শংকৰ। কৃষ্ণ বাপাই সমস্ত আজিৰ পাঠভাগী আমি ইমানতে সামৰিছোঁ। কৃষ্ণ জয় ৰাম জয় নাৰায়ণ জয় কৃষ্ণ জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰ। কৃষ্ণ ঔ হৰি ঔ ৰাম কৃষ্ণ অপৰাধ বিনাশন প্ৰজনামি নাৰায়ণ জানি নামে পখিলো হৰণে আন গতি নাহিকে মৰণে অপৰাধ ক্ষমা কৰি তুমি নাৰাখিলো হৰি মুখৰ ৰক্ষা কৰিছনে ৰাম মুখৰ ৰক্ষা কৰিছনে কৃষ্ণ ঔ হৰি ঔ ৰাম শ্ৰীমন্ত শংকৰ হৰি ভকতৰ জানা যেন কল্পতৰু তাহান্ত বিনাই নাই 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 আমাৰ পৰম গুৰু ৰামে তাহান্ত বিনাই নাই 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 আমাৰ পৰম গুৰু। কৃষ্ণ কৃষ্ণ হৰি ঔ